আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জানা রেডগ্রিপ গেমিং। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ব্যক্তি এখানে কি করছে। আসলে আমি এখানে একটি স্পিড রান করতে চাচ্ছি, কিন্তু সেখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে যে রফিক আমাকে একটি স্পিড রানের সিট দিয়ে বলে যে আপনি যখনই এই ওয়ালটি কেয়ার করবেন, আপনি যেখানে স্পন হবে তার সাথে একটি ভিলেজ হয়েছে, অর্থাৎ যেখানে স্পন হবে তার সাথে একটি ভিলেজ হয়েছে। আমি সিটটি নেই এবং ক্রিয়েট করি, ভিলেজ তো দূরে থাক, একটা গরুর কাছেও স্পন হয়নি। তাই এখন আমি ভিলেজ খুঁজছি যাতে আমি সেখান থেকে রিসোর্সেস পেতে পারি, কিন্তু এখন পর্যন্ত কিছুই পাইনি, একটা টাট কয়েকটি ওক ছাড়া। সামনে কয়েকটি গাছ আছে, সেখান থেকে আমি কয়েকটি বেসিক টুলগুলো বানিয়ে নিই। গাছ গাছ গাছ, আমি কয়েকটি গাছ কেটে নিচ্ছি। প্রথমে আমি কয়েকটি ওক প্ল্যাঙ্ক বানিয়ে নিচ্ছি। আমি যথেষ্ট পরিমাণ ওক প্ল্যাঙ্ক বানিয়ে নিয়েছি এবং একটি ক্রাফটিং টেবিলও বানিয়ে নিচ্ছি, আর কিছু স্টিক বানিয়ে নিচ্ছি। এখন আমি ক্রাফটিং টেবিলে একটি সোয়ার্ড বানিয়ে নিচ্ছি। এই যে উট রাখলাম, এই যে স্টিক। ওয়েট আ সেকেন্ড, আমি তো ভুলবশত ডার্ট ব্লক রাখলাম, কিন্তু এখানে তো ডায়মন্ড সোয়ার্ড দেখাচ্ছে, হচ্ছেটা কি? আমার মনে হয় মাইনক্রাফটে গ্লিচের জন্য এরকম হচ্ছে। অন্যান্য টুল বানিয়ে নিই, একটি উডেন অ্যাক্স বানিয়ে নিই, এখানে দুইটা স্টিক আর তিনটা উড প্ল্যাঙ্ক রাখলাম। আমাদের উডেন অ্যাক্সটি বানানো শেষ। ওয়েট আ সেকেন্ড, এতে এনচ্যান্টমেন্ট কেমনে আসলো? একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা, এতগুলা কেন এনচ্যান্টমেন্ট? ভাই হচ্ছেটা কি? কিছু তো সমস্যা আছে, কুস্তক গড়বড় হয়ে দেয়া। ভিডিও পজ। আমি এখানে কোনো গেম প্লে ভিডিও বানাচ্ছি না, আসলে আমি এখানে জাস্ট দেখানোর জন্য এটি বানিয়েছি, জানি বেশি ওভার অ্যাক্টিং হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আপনাকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল যার নাম রেডগ্রিপ গেমিং। আজকে আমি আপনাদের দেখাতে চলছি কীভাবে আপনারা আপনাদের মাইনক্রাফটের পকেট এডিশনে হার্ডকোর মোডটি, সরি, আমি বলতে বলেছি এটি বেবি মোড হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের মাইনক্রাফটের পকেট এডিশনে বেবি মোডটি খেলতে পারেন। তার আগে আমি বলতে চাই যে এই মোডটি আমি বানাইনি, আরেকজন বানিয়েছে। এই মোডটি ক্রেডিট যাচ্ছে তাকে। আমি জাস্ট এখানে এই মোডটির ফিচার এবং কীভাবে ডাউনলোড করতে হবে, মাইনক্রাফটে কেমনি খেলতে হবে সে সম্পর্কে খালি বলবো। ডিসক্রিপশনে যে এই মোডটি বানিয়েছে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে, সেখানে আপনারা যে দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে আমরা খুব সহজেই অ্যাডনটি ডাউনলোড করে নিতে পারবো। এখন আমি আপনাদের বেবি মোডটির ফিচার এবং এর বিভিন্ন যে রেসিপি আছে সে সম্পর্কে বলবো। প্রথমে আমি এর বিভিন্ন ফিচার সম্পর্কে বলবো। যারা বেবি মোড সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলতে চাই যে এই মোডে হয় কি, আপনার যে ডিফিকাল্টি রয়েছে তা ইজির থেকেও ইজি হয়ে যায়, এবং এত ইজি হয় যে তা বলার মতো না। এই মোডটির প্রথম ফিচারের দিকে চলে যাওয়া যাক। আপনারা যদি ক্রাফটিং টেবিলে কোনো আর্মার বা টুল বানান, তাহলে তাতে অটোমেটিক্যালি এনচান্টমেন্ট থাকবে। প্রমাণের জন্য আমি কিছু ক্রাফট করে দেখাচ্ছি। এই চেস্টে আমি সোয়ার্ড পিকেক্স বানাতে যা যা লাগে তা আমি রেখে দিয়েছি, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এসব বানাতে যা যা লাগবে আমি তা নিয়ে নিয়েছি, এখন এগুলো ক্রাফট করা যায়। প্রথমে আমি একটি উডেন সোয়ার্ড, স্টোন অ্যাক্স, একটি ডায়মন্ড পিকেক্স, একটি আয়রন শাওয়াল আর একটি গোল্ডেন হুক বানিয়ে নিয়েছি। এখন জাস্ট এগুলোকে আমাদের খালি হাতে নিতে হবে, তাহলে এগুলোতে এনচান্টমেন্ট এসে যাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এগুলোতে প্রত্যেকটাতে এক বা একাধিক এনচান্টমেন্ট রয়েছে, প্রত্যেকটাতেই দুই বা ততোধিক এনচান্টমেন্ট থাকবেই। আমি এখানে অতিরিক্ত ডায়মন্ড সোয়ার্ড বানিয়ে নিয়েছিলাম যাতে আমি এটিকে নেদারাইটে পরিণত করতে পারি। আমি এখানে এটিকে নেদারাইটে পরিণত করছি।
এখানে যে আপনারা জিনিসগুলো দেখছেন প্রত্যেকটা আমি ক্রাফট করার সাথে সাথে এনচান্টমেন্ট পেয়ে গিয়েছিলাম। এটি যে খালি এগুলোতে কাজ করবে তা এবং কি এটি ইলেকট্রা ট্রাইডেন্ট ফ্লিন্ট এন্ড স্টিল এমন কি শেয়ারেও এটি এনচান্টমেন্ট থাকবে। এছাড়া আর্মারেও এনচান্টমেন্ট থাকবে, লেদারের থেকে শুরু করে নেদারাইট আর্মার পর্যন্ত প্রত্যেকটিতেই এনচান্টমেন্ট থাকবে। এখন আমি অ্যাডনটি পরবর্তী ফিচারটি নিয়ে কথা বলবো যা আমার খুবই পছন্দের। এখন আমি কয়েকটি স্পেশাল ক্রাফটিং রেসিপি দেখাবো। ভিডিওর শুরুতেই আপনারা এই ক্রাফটিং রেসিপিটি দেখেছিলেন যে একটি ডার্ট ব্লক আর তার নিচে একটি স্টিক থাকলে আমরা একটি ডায়মন্ড সোয়ার্ড পাচ্ছি, অবশ্যই তাতে এনচান্টমেন্ট থাকবেই। দ্বিতীয় ক্রাফটিং রেসিপিটি হচ্ছে আমরা যদি তিনটি ডার্ট ব্লক এরকমভাবে রাখে এবং তার নিচে যদি একটি স্টিক রাখে তাহলে আমরা একটি নেদারাইট পিকঅ্যাক্স পাবো। পরের ক্যাপ্টিং রেসিপিটি আরও ভালো এবং অ্যামেজিং, আমরা যদি জাস্ট একটি কবল স্টোন যদি ক্যাপ্টিং টেবিলে রাখি তাহলে আমরা একটি ডায়মন্ড পাবো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা একটি ডায়মন্ড পাবো। এখন আমি যে ক্যাপ্টিং রেসিপিটি দেখাবো তা দেখে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। দেয়ার উই গো, 1 2 3। আপনারা ঠিকই দেখছেন, আমরা যদি এরকমভাবে 9টি ডার্ট ব্লক রাখি তাহলে আমরা একটি ডায়মন্ড ব্লক পাব, অর্থাৎ 9টি ডার্ট ব্লক সমান সমান একটি ডায়মন্ড ব্লক, আর একটি ডায়মন্ড ব্লকে থাকে 9টি ডায়মন্ড, অর্থাৎ 9টি ডার্ট ব্লক সমান সমান 9টি ডায়মন্ড, তাহলে দাঁড়ায় যে একটি ডার্ট ব্লক সমান সমান একটি ডায়মন্ড। মাইনক্রাফ্টে যে কাউ শিপ পিগ রয়েছে তাদেরকে যদি আমরা মারি তার বদলে আমরা বিভিন্ন রিসোর্সেস পেয়ে থাকি, কিন্তু তার সংখ্যা খুবই কম হয়। কিন্তু বেবি মোডে যদি আমরা কোনো শিপ পিক কাউকে যদি মারি তার বদলে আমরা 1 স্ট্যাক বা ফুল স্ট্যাকের মতো রিসোর্সেস পেয়ে যাব, যেগুলো আমরা কাউ পিক শিপ থেকে পেয়ে থাকি। মাইনক্রাফ্টে যে হস্টাইল মব আছে, এখানে হস্টাইল মব বলতে জম্বি স্কেলিটন এগুলোকে বুঝিয়েছে। হস্টাইল মব যদি মারা যায় তার বদলে আমরা বিভিন্ন ওপি জিনিস পাবো, অর্থাৎ তারা আমাদের বিভিন্ন ওপি জিনিস ড্রপ করবে। আমি এখানে একটি স্কেলিটনকে স্পন করছি, এটি একা একই মারা যাবে সানলাইটের জন্য। দেখা যাক এখানে কী কী ড্রপ করেছে আমাদের জন্য। এখানে মানে একটি ডায়মন্ডের সওয়াল আছে মনে হচ্ছে, দেখা যাক কী আছে দেখি। হ্যাঁ, এটি আমাদের একটি ডায়মন্ড সওয়াল, 1 স্ট্যারো আর 1 স্ট্যাক বোন আর একটি বো দিয়েছে। একটু আগে আমি একটি জম্বিকে মেরেছি, তার বদলে আমি কিছু ডায়মন্ড আর একটি ডায়মন্ড বুট পেয়েছি, বিশ্বাস হচ্ছে না। আমি একটি জম্বিকে মেরে দেখাচ্ছি এখানে, তার আগে আমি কয়েকটি ডায়মন্ড পেয়েছি তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 25টি ডায়মন্ড পেয়েছি, আমি এগুলোকে উপরে রেখে দিচ্ছি। এই যা জমিটি মারা গেছে, দেখেন কয়েকটি ডায়মন্ড দেখা দিচ্ছে, দেখা যাক কী কী পেয়েছি আমি এখানে। ওয়াও, আরও 25টি ডায়মন্ড আর একটি ডায়মন্ড পিকঅ্যাক্স তাতে এনচান্টমেন্ট সহ। তার মানে এই মোডে আপনারা যেসব মবকে অপছন্দ করেন তাদেরকে আপনারা পছন্দ করবেন, কারণ তারা আপনাকে দেবে ওপি ওপি লুট। ইনস্টলেশন প্রসেসের দিকে চলে যাওয়া যাক। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটে এই মোড সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এরপর আমরা নিচের দিকে স্ক্রোল করতে থাকব। এখানে যে 3টি অপশন দেখা দিচ্ছে, এখানে যে ডাউনলোডের যে অপশন আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। এর ফলে আমরা আরেকটি পেজে চলে যাব, এখানে যে ক্লিক হেয়ারের অপশন আছে সেই জায়গায় ক্লিক করব আমরা। এর ফলে আমরা মিডিয়া ফায়ারের পেজে চলে আসব, এই জায়গায় যে এই অপশন আছে এই জায়গায় আমরা ক্লিক করব, ফলে আমাদের ডাউনলোডটি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এরপর আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম Redgrip। তারপর আমরা যেখানে ফাইলটি ডাউনলোড করে রেখেছি সেই জায়গায় যাব, আমি অ্যাডন ফাইল সরি ফোল্ডারে ডাউন করে রেখেছি। এরপর আমরা এই ফোল্ডারে যাব, এই যে এই ফাইলটি বেবি মোড ভার্সন 2.0 প্যাক, এটি ক্লিক করব। এর ফলে অনেকগুলো অপশন এসে যাবে, এখান থেকে আমরা ভিউয়ের যে অ্যারোর অপশন আছে সেই জায়গায় ক্লিক করব।
এর ফলে আরো কয়েকটি অপশন এসে যাবে। এখান থেকে আমরা মাইনক্রাফটে ক্লিক করব, এর ফলে আমরা মাইনক্রাফটে অটোমেটিক্যালি চলে যাব। আমাদের ফাইলটি অটোমেটিক্যালি ইম্পোর্ট হওয়া শুরু করেছে, একটুখানি ওয়েট করলে এটি সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যায়। এই যে হয়ে গেছে। এরপর আমরা একটি ওয়াল ক্রিয়েট করব, তার আগে বাম পাশে নিচের দিকে স্ক্রোল করব। এরপর আমরা বিহেভিয়ার প্যাকে ক্লিক করব, এরপর আমরা মাই প্যাকে ক্লিক করব। এখানে যে বেবি মোডের যে একটি অপশন আছে এটিকে অ্যাক্টিভ করব। এরপর আমরা ওয়ালটি ক্রিয়েট করে ফেলব। ওয়ালটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমি কিছু ডার্ট ব্লক আর কিছু উডেন প্ল্যাঙ্ক কালেক্ট করে তার থেকে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। এখন আমি যেসব ক্রাফটিং রেসিপি দেখেছিলাম তার মধ্যে আমি দুইটি, একটি নেদারের পিকঅ্যাক্স আর একটি ডায়মন্ড সোয়ার্ড। এখনই আসল যুদ্ধ শুরু হবে, রেড গ্রিপ ভার্সেস পিক। পিক হয়েছে কি হয়েছে, ওরও তো একটা সম্মান আছে, তাই না? এই বেবি মোড অ্যাডনটি ঠিক মতোই কাজ করতেছে। আজকের জন্য এটুকুই বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টিল দেন, টাটা, বাই বাই।